আজকে আমরা এই ভিডিওতে এমন পার্টিকুলার একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যার টেকনিক্যাল চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিন তিনবার কার্ভ সাইন তৈরি হচ্ছে এবং সাথে ব্রেকআউটও এসে পৌঁছেছে। যখন টেকনিক্যাল চার্টের মধ্যে এই ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যায় তখন ডেফিনেটলি সেখান থেকে খুব ভালো একটা প্রফিট গেইন হওয়ার সুযোগ থাকে। ফ্রেন্ডস, আমরা যখন শেয়ার মার্কেটে আছি তখন কিন্তু আমরা একটাও সুযোগকে হাতছাড়া করব না। তো চলুন দেখে নেব সেটা কোন স্টক আছে, তার বিজনেস কী আছে এবং কোম্পানি কেমন পারফরমেন্স দেখাচ্ছে, কোম্পানি আদৌ স্ট্রং আছে কিনা, সেই সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তার সাথে ফ্রেন্ডস, আপনারা যদি নিজেদের টেকনিক্যাল লেভেলকে এনহ্যান্স করতে চাইছেন তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের উপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিজেদের নলেজকে এনহ্যান্স করতে পারেন। চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাব ভিডিওর দিকে। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখবো যে কোম্পানির মধ্যে আজকে প্রাইস মুভমেন্ট কেমন আছে। ফ্রেন্ডস, এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন বাজে 12:40 আর এখন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক ট্রেড করছে 321 টাকার কাছাকাছি। এর মধ্যে আজকে সামান্য আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আছে 0.64%। এই স্টক ওপেন হয়েছিল 322 টাকাতে, হাই আছে 327 এবং লো আছে 320। তাছাড়া এর 52 উইক হাই আছে 354 টাকা। ফ্রেন্ডস, এখানে যদি আপনারা আসবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে 49% কিন্তু কোয়ান্টিটি ট্রেড হয়েছে, একটা ভারী কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ট্রেড হচ্ছে। তো আসল কারণ কি আছে সেটা আমরা দেখব। তার আগে ফ্রেন্ডস, আমরা দেখে নেব কোম্পানির আরও কিছু পয়েন্ট। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির আরোই আছে 5.24%, তাছাড়া ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.78%, মার্কেট ক্যাপ আছে 2,139 কারোড়ের। প্রফিট অ্যান্ড লস যদি ফ্রেন্ডস দেখবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে সেলস হয়েছে 2017 থেকে 1,434 কারোর, 2018 বেড়ে গেছে 2,150 কারোর আছে, 2019 দেখতে পাওয়া যাচ্ছে 3,000 এবং 2020 আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কম আছে। 2020 কিন্তু ফ্রেন্ডস সব কোম্পানির মধ্যেই একটা প্রেশার ছিল, কেননা মার্কেটের সিচুয়েশান আমাদের সবারই জানা আছে। সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর নেট প্রফিট বেড়েছে কিন্তু 2020 কিছুটা কম হয়েছে। চলুন প্রমোটার হোল্ডিং কেমন আছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস, দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রমোটারের কাছে হোল্ডিং আছে 63%, এফআইএলসির কাছে 0.91%, ডিআইএলসির কাছে 6.05% হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি কি ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে। কোম্পানি বিভিন্ন ধরনের যে পাইপ থাকে যেমন ERW পাইপ বা টিউবার, এই ধরনের প্রোডাক্ট কিন্তু বানিয়ে থাকে, সেগুলো স্টিল পাইপ হোক বা টিউবার হোক, যেগুলো ইন্ডিয়ার মধ্যে খুবই ডিমান্ড থাকে, যার মাধ্যমে জল পাস হয়, অয়েল পাস হয়, সেই ধরনের প্রোডাক্ট কিন্তু কোম্পানি বানাচ্ছে, বিভিন্ন ধরনের পাইপ টিউবার কোম্পানি বানাচ্ছে। তাছাড়া চলুন সময় নষ্ট না করে আমরা চার্টের উপর চলে আসব। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি কোম্পানির চার্টের উপর, জিরোধার প্ল্যাটফর্মের উপর। ফ্রেন্ডস, আপনারা যদি জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তাহলে তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা শেয়ার মার্কেটের কোর্স পেয়ে যাবেন, যেখানে একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু কভার করা হবে। ফ্রেন্ডস, আপনারা যদি বলছেন যে আমাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে, আমরা কীভাবে এই কোর্সে জয়েন হবো, তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 199। এই 199 দিয়ে আপনারা কোর্সটা বায় করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে, SD বলে দিন, সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন আবারও আমরা চলে যাব ভিডিওর দিকে। দেখুন জিরোধার প্ল্যাটফর্মের উপর কোম্পানির চার্ট আমি ওপেন করেছি। কোম্পানির নাম আপনারা একবার দেখে নিন, কোম্পানির নাম আছে মহারাষ্ট্র সিমলেস লিমিটেড, মনে রাখবেন ফ্রেন্ডস নাম কি আছে। এবার দেখুন আমি আপনাদের সামনে ব্রাশ টুল ইউজ করছি, চার্টটাকে যদি একবার ভালো করে লক্ষ্য করবেন তো ফ্রেন্ডস দেখুন একবার সেট করে নিই তাহলে বুঝতে ক্লিয়ার হবে। দেখুন ওয়ান, একবার একবার কাফ হলো, দেন এখানে দেখুন 1, 2 সেকেন্ড বার হলো, দেন এখানে দেখুন 3, তিনবার আমরা দেখতে পাচ্ছি যে কাপ সাইন দেখতে পাওয়া যাচ্ছে। সাথে এখানে যদি ফ্রেন্ডস আপনারা দেখবেন তো এই ট্রেড লাইনটা যদি আপনাদের সামনে ড্র করি, দেখুন এখানে আমি আপনাদের সামনে ট্রেড লাইন ড্র করে নিয়েছি এবং ট্রেড লাইনের উপরে গিয়ে কিন্তু ক্লোজিংও দিয়েছে। যদি এই প্রাইসটাকে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে এর যে প্রিভিয়াস হাই আছে 355 টাকা, সেই 355 টাকাটাকে কিন্তু ডেফিনেটলি ইজিলি ব্রেক
করে নেবে। ফ্রেন্ডস আজকে সামান্য আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন আছে, লাল ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তা বলে যে স্টক খারাপ হয়ে গেল বা তা বলে যে নিচে নেমে আসবে সেরকম কিন্তু নয় ফ্রেন্ডস। তিন তিনবার কাপ সাইন দেখাচ্ছে, আর সাথে দেখতে পাওয়া যাচ্ছে যে রেজিস্ট্যান্স ব্রেকআউটও এসেছে। আপনারা চাইলে অবশ্যই এই পজিশনও এই স্টকের দিকে ফোকাস করতে পারেন। ফ্রেন্ডস দেখুন, নাম আছে মহারাষ্ট্র সিমলেস লিমিটেড, যেটা কিনা এখন ট্রেড করছে 321 টাকার কাছাকাছি। এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, সেক্টর পিই আছে 57 এবং এর পিই রেশিও আছে 25। সেক্টর পিই তুলনায় অনেকটাই সস্তায় ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল আছে। কোম্পানিতে কোনো ডেট নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। কোম্পানি খুব ভালো একটা ডিভিডেন্ডও প্রোভাইড করছে। তো আপনারা চাইলে অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই পার্টিকুলার স্টকের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।